শুধু শুল্ক কমিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার সরবরাহ বাড়ানো। এমনটাই মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে ধানমন্ডিতে বাজেট প্রস্তাবনা তুলে ধরতে গিয়ে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের মার্জারকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছে সিপিডি। আরও জানাচ্ছেন গোলাম কাদের রূপো। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নানা উদ্যোগ সরকারের। কমানো হচ্ছে আমদানি শুল্ক, যদিও বাজারে শুল্ক কমানোর প্রভাব কমই। সিপিডি মনে করছে এটাও যথেষ্ট নয়, দরকার সমন্বিত উদ্যোগ। বাজারে সর্বহারা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, তখন কিন্তু মূল্যস্ফীতির চাপটা অটোমেটিক্যালি কমে যাবে যদি সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকে। ব্যাংক খাতে এখন আলোচনার বিষয় একীভূত বা মার্জার। আলোচিত পদ্মা ব্যাংক মার্জার হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে, যার মধ্য দিয়ে মার্জার যুগে প্রবেশ করছে দেশের ব্যাংক খাত। সিপিডি বলছে সতর্কতা দরকার এখানেও। এখানে খেয়াল রাখতে হবে যে যে কারণে এই ব্যাংকগুলি দুর্বল হয়েছে, মার্জার করে আমরা সে কারণগুলি যাতে আমরা দূর করতে পারি, এটাই হওয়া উচিত হলো আমাদের মার্জারের উদ্দেশ্য। শক্তিশালী ব্যাংকে যাতে দুর্বল ব্যাংক টেনে নামিয়ে না আসে। নতুন সরকারের কাজের গতি আর কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেছে সিপিডি। সংস্থাটি বলছে আর্থিক খাত আর রাজস্ব নীতি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারের প্রথম এক বছরেই। নতুন সরকারের যতটা কর্মচাঞ্চল্য লক্ষ্যভিত্তিক বিভিন্ন পদক্ষেপ প্রত্যাশা করি, সেই ধরনের পদক্ষেপের আমরা দু একটি মন্ত্রণালয় বাদ দিলে অধিকাংশ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এমনকি মন্ত্রীদের ভিতরেও আমরা খুব বেশি উৎসাহও দেখতে পাচ্ছি না। অর্থনীতিতে এই মুহূর্তে যে ধরনের চ্যালেঞ্জগুলো যাচ্ছে, যেটা সিপিডির বিশ্লেষণে এসছে, এবং সেটির লক্ষ্যে যে ধরনের সংস্কারগুলো সরকারি প্রতিষ্ঠানগুলোতে হওয়া দরকার, সেই ধরনের উদ্যোগগুলোর ব্যাপারে দু একটি উদ্যোগ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে কোনো ধরনের আমরা বড় ব্যাপক ভিত্তিক সংস্কার উদ্যোগ আমরা দেখছি না। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।